নমস্কার বন্ধুরা, বংডেমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো ডিসেম্বর মাসের ফার্স্ট টু উইকসে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে আমরা শর্টিং করেছি, মোস্ট ইম্পর্টেন্ট ঘটনাগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি। ফার্স্টে ন্যাশনাল নিউজের মধ্যে কি আছে দেখে নেব। এক নম্বরে আছে হলমার্কিং অফ গোল্ড অফ থ্রি গ্রেডস 14 ক্যারেটস 18 ক্যারেট অ্যান্ড 22 ক্যারেট উইল বি মেড ম্যান্ডেটারি অ্যাক্রস দ্য কান্ট্রি ফ্রম January 15, 2021। দু নম্বরে আসছি অ্যাজ অনিয়ন প্রাইসেস সার্জ ইন ইন্ডিয়া পাবলিক সেক্টর ট্রেডিং ফার্ম MMTC ইজ ইম্পোর্টিং 11,000 মেট্রিক টনস অফ অনিয়ন্স ফ্রম তুর্কি। তুর্কির ক্যাপিটাল হচ্ছে আঙ্কারা আর কারেন্সি হচ্ছে লায়রা, আর MMTC-র ফুল ফর্ম হলো মেটালস অ্যান্ড মিনারেল ট্রেডিং কর্পোরেশন। তিন নম্বরে আসি অ্যান অনলাইন অ্যাপ্লিকেশন ই ভিসা হজ মোবাইল অ্যাপ ই মাসিহা হেলথ ফেসিলিটি ই লাগেজ হ্যাভ বিন লঞ্চড বাই ইন্ডিয়া টু বি দ্য ফার্স্ট কান্ট্রি টু প্রোভাইড অল ইনফরমেশন ইন ইন্ডিয়া রিগার্ডিং অ্যাকোমোডেশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইন মক্কা অ্যান্ড মদিনা ফর হজ পিলগ্রিমেজ। দিস সার্ভিস উইল প্রোভাইড 2 লাখ ইন্ডিয়ান মুসলিমস গোয়িং ফর হজ। চার নম্বরে আসছি ভাইস প্রেসিডেন্ট এম বেঙ্কাইয়া নাইডু লঞ্চেস ভারতীয় পোষণ অ্যান্থেম এইমস টু রিডিউস ম্যালনিউট্রিশন ইন ইন্ডিয়া। ভারতীয় পোষণ হচ্ছে মেকিং ইন্ডিয়ার অন্তর্গত মিশন, যেটা দেশজুড়ে ম্যালনিউট্রিশন দূর করার জন্য কাজ করছে। পাঁচ নম্বরে আসছি ইলেকশন কমিশন ইজ রেডি টু ইমপ্লিমেন্ট পলিটিক্যাল পার্টিস রেজিস্ট্রেশন ট্র্যাকিং ম্যানেজমেন্ট সিস্টেম RTMS, যেটার শর্ট ফর্ম হলো, থ্রু অ্যান অনলাইন পোর্টাল ফ্রম 1st January 2020। NB সুনীল আরোরা ইজ দ্য চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ছ নম্বরে আসছি সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ লঞ্চিং নেশন ওয়াইড ভ্যাকসিনেশন ড্রাইভ আন্ডার মিশন ইন্দ্রধনুষ 2.0 টু ইমিউনাইজ চিলড্রেন অ্যান্ড প্রেগনেন্ট ওমেন এগেনেস্ট 8 ডিজিজ। সেগুলো হলো ডিপথেরিয়া, হুপিং কফ, টিটেনাস, পোলিওমাইলেটিস, টিউবারকিউলোসিস, মেসেলস, মেনিনজাইটিস অ্যান্ড হেপাটাইটিস বি, হুইচ আর প্রিভেন্টেড বাই ভ্যাকসিনেশন। সাত নম্বরে আসছি ইউনিয়ন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্টার রমেশ পোখরিয়াল দ্য মিনিস্টার অফ স্টেট ফর ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস কিরেন রিজিজু হ্যাভ জয়েন্টলি লঞ্চড ফিট ইন্ডিয়া স্কুল রেটিং সিস্টেম লঞ্চড অ্যাজ পার্ট অফ ফিট ইন্ডিয়া ক্যাম্পেইন। এবার আসছি ইন্টারন্যাশনাল নিউজে। এক নম্বরে হচ্ছে পৃথ্বীরাজ সিং রূপান ইলেক্টেড অ্যাজ নিউ প্রেসিডেন্ট অফ মরিশিয়াস বাই পার্লামেন্ট। মরিশিয়াসের ক্যাপিটাল হচ্ছে পোর্ট লুইস অ্যান্ড কারেন্সি হচ্ছে মরিশিয়ান রুপি। দু নম্বর, সৌদি আরবিয়া টেক্স ওভার G20 প্রেসিডেন্সি ফ্রম জাপান অ্যান্ড উইল হোস্ট দ্য G20 সামিট অফ 2020 ইন রিয়াদ। G20 সামিট বলতে আমরা বুঝি সামিট অন ফিনান্সিয়াল মার্কেট অ্যান্ড ওয়ার্ল্ড ইকোনমি। আর এখানে একটু বলে রাখা দরকার, জাপানের ক্যাপিটাল হচ্ছে টোকিও অ্যান্ড কারেন্সি হচ্ছে ইয়েন, এবং আরবের ক্যাপিটাল হচ্ছে রিয়াদ অ্যান্ড কারেন্সি হচ্ছে রিয়াল। তিন নম্বরে আসছি ইরাক প্রাইম মিনিস্টার আদেল আব্দুল মেহেদি রিজাইন্স আমিদ অনগোয়িং প্রোটেস্ট অ্যাক্রস ইরাক। ইরাকের ক্যাপিটাল হচ্ছে বাগদাদ অ্যান্ড কারেন্সি হচ্ছে দিনার। চার নম্বরে আসছি গ্লোবাল মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যাল ইজ অর্গানাইজড ইন ঢাকা হোয়ার 15 ফিল্মস অন দ্য থিম অফ মাইগ্রেশন অ্যান্ড ইটস ভেরিয়াস অ্যাসপেক্টস আর স্কিনড। পাঁচ নম্বরে আসছি সান্না মারিন ইজ ইলেক্টেড অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ ফিনল্যান্ড টু বিকাম দ্য ইয়ংগেস্ট এভার প্রাইম মিনিস্টার। ফিনল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে হেলসিঙ্কি অ্যান্ড কারেন্সি হচ্ছে ইউরো। এবার আসছি স্টেটের নিউজে। নাগাল্যান্ড মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং ইজ অর্গানাইজিং এ মাল্টিমিডিয়া এক্সিবিশন অ্যাট ওয়ার্ল্ড ওয়ার টু মিউজিয়াম কিসামা ইন নাগাল্যান্ড। ইট হ্যাজ বিন অর্গানাইজ টু কমেমোরেট দ্য 150th বার্থ অ্যানিভার্সারি অফ মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর জন্ম তারিখটা হচ্ছে 2nd October 1869। দু নম্বর, নাগাল্যান্ড সেলিব্রেটস ইটস 57th স্টেটহুড ডে অন 1st December 2019। নাগাল্যান্ড বিকেম দ্য 16th স্টেট অফ দ্য কান্ট্রি অন 1st December 1963। নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা। তিন নম্বরে আসছি 20th এডিশন অফ হর্নবিল ফেস্টিভ্যাল বিগিনস ইন নাগাল্যান্ড। হর্নবিল বলতে আমরা যেটা বুঝি
সেটা হচ্ছে নাগা মানুষদের ঐতিহ্যশালী একটা উৎসব এটা। চার নম্বরে আসছি, ইন্ডিজেনাস ফেথস ডে সেলিব্রেটেড ইন অরুণাচল প্রদেশ অন 1st ডিসেম্বর। পাঁচ নম্বর, ইউপি গভর্নমেন্ট অ্যানাউন্সেস 25% সাবসিডি অ্যান্ড ফুল স্ট্যাম্প ডিউটি ওয়েভার ফর ডিফেন্স ইন্ডাস্ট্রি। ছ নম্বর, হরিয়ানা সিএম ইনগরেটস ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার অ্যাট দ্য কস্ট অফ 38 crore রুপিস। সাত নম্বর, হিউম্যান লাইব্রেরি ইভেন্ট ইন মাইসোর। আট নম্বর, ওড়িশা লঞ্চেস মধু অ্যাপ টু হেল্প স্কুল স্টুডেন্টস হুইচ ইজ অ্যান ই লার্নিং মোবাইল ফোন অ্যাপ্লিকেশন হুইচ উইল হেল্প স্কুল স্টুডেন্টস টু আন্ডারস্ট্যান্ড দেয়ার সাবজেক্টস ইন এ বেটার অ্যান্ড মোস্ট এফিশিয়েন্ট ওয়ে। ন নম্বর হচ্ছে, ইন্ডিয়াস ফার্স্ট হ্যাম প্রজেক্ট ইজ সিওয়ারেজ সেক্টর ইনগরেটেড ইন হরিদ্বার। হ্যাম প্রজেক্ট বলতে যেটা আমরা বুঝি, এটা হচ্ছে হাইব্রিড অ্যানিউটি মডেল, এটা একটা রোড প্রজেক্ট অ্যাকচুয়ালি। দশ নম্বর হচ্ছে, আবন্তি মেগা ফুড পার্ক ইনগরেটেড ইন মধ্যপ্রদেশের দিওয়াসে। আসছি স্কিমস অ্যান্ড কমিটিজে, গভর্নমেন্ট লঞ্চেস ড্রাইভ টু এনরোল 1 crore বেনিফিশিয়ারিজ আন্ডার 2 pension স্কিমস। এক নম্বর হচ্ছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মন্ধন অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ দ্য নেশন পেনশন স্কিম ফর ট্রেডার্স অ্যান্ড সেলফ এমপ্লয়েড পার্সনস। অ্যাপয়েন্টমেন্টে আসছি, এক নম্বর, সোমা রয় বর্মন বিকামস নিউ কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস রিপ্লেসিং JPS চাওলা। সেকেন্ডে লিউটেন্যান্ট জেনারেল পোড়ালী শঙ্কর রাজেশ্বর টেকস ওভার অ্যাজ CNC অফ আন্দামান অ্যান্ড নিকোবর কমান্ড। তিন নম্বরে আসছি, মাসাৎসুগু আসাকাওয়া ইলেক্টেড ADB প্রেসিডেন্ট। ADB বলতে হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যেটার হেডকোয়ার্টার হচ্ছে ফিলিপিন্সে অ্যান্ড ফিলিপিন্সের ক্যাপিটাল হচ্ছে মানিলা। চার নম্বর, সুন্দর পিচাই প্রমোটেড অ্যাজ অ্যালফাবেট INC CEO। পাঁচ নম্বর, হরিমোহন টেকস ওভার অ্যাজ চেয়ারম্যান অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড। অ্যাওয়ার্ডে আসছি, টনি জোসেফ উইন্স দ্য 12th শক্তিভাট ফার্স্ট বুক প্রাইজ ফর 2019। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড ফর হিজ 2018 বুক আর্লি ইন্ডিয়ান্স দ্য স্টোরি অফ আওয়ার অ্যানসেস্টার্স অ্যান্ড হোয়ার উই কেম ফ্রম। দু নম্বরে, লিওনেল মেসি উইন্স ব্যালন ডিয়ার ফর 6th time টু বিকাম দ্য উইনার। 2018 রিয়েল মাদ্রিদে লুকা মাদ্রিজ উইন করেছিল। তিন নম্বর, ইটি লাইফ টাইম অফ পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড ফর ফর্মার ফিনান্স মিনিস্টার অরুণ জেটলি। চার নম্বরে, জোকার ফেম অ্যাকোয়েন ফিনিক্স নেমড 2019 পার্সন অফ দ্য ইয়ার বাই পেটা। পেটার ফুল ফর্ম হলো পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ এনিম্যাল। পাঁচ নম্বরে, নিউজিল্যান্ড উইন্স MCC স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড। ছ নম্বরে, শিল্পা শেট্টি অ্যাপ উইন্স দ্য 2019 গুগল প্লে অ্যাওয়ার্ডস। সাত নম্বরে আসছি, মিস সাউথ আফ্রিকা জোজিবিনি তুনজি ওয়াজ ক্রাউন্ড মিস ইউনিভার্স 2019 ইন আটলান্টা US। বুকস অ্যান্ড অথরে আসছি, বর্ডারম্যান ইয়ারলি ম্যাগাজিন রিলিজড বাই নিত্যানন্দ রায় মিনিস্টার অফ স্টেট ফর হোম অ্যাফেয়ার্স অন দ্য অকেশন অফ 55 রেজিং ডে অফ BSF অন 1st ডিসেম্বর অর্গানাইজড বাই দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার। ডিফেন্সে আসছি, ইন্ডিয়া শ্রীলঙ্কা জয়েন্ট এক্সারসাইজ মিত্রশক্তি বিগিন্স ফর দ্য 7th edition বিগিন্স অ্যাট অন্ত মিলিটারি স্টেশন পুনে। দু নম্বরে, ইন্ডিয়া সাকসেসফুলি টেস্ট ফায়ার্স ইন্ডিজেনাস ডেভেলপড নিউ কেপেবল সার্ফেস টু সার্ফেস নিউক্লিয়ার কেপেবল পৃথ্বী 2 মিসাইল অফ ওড়িশা কোস্ট। আসছি মিসলেনিয়াসে, টেনিস লিজেন্ড রজার ফেডেরার উইল বিকাম দ্য ফার্স্ট লিভিং পার্সন ইন সুইজারল্যান্ড টু হ্যাভ এ কয়েন মিন্টেড ইন হিজ অনার। সেকেন্ডে হচ্ছে, নেশন পেজ হোমেজ টু ডক্টর BR আম্বেদকর অন হিজ 64th মহাপরিনির্বাণ দিবস অন 6th ডিসেম্বর। তিন নম্বর, দ্য ইন্টারন্যাশনাল সেমিনার অন ক্লাইমেট স্মার্ট ফার্মিং সিস্টেমস ফর বিমস্টেক কান্ট্রিজ বিগ্যান ইন নিউ দিল্লি। চার নম্বর, দ্য 37th ন্যাশনাল সিম্পোজিয়াম অফ হেডস অফ পুলিশ ট্রেনিং ইনস্টিটিউশনস হেল্ড ইন নিউ দিল্লি।
5 নম্বরে আসছি, ন্যাটো সামিট 2019 ইন ওয়াটফোর্ড ইউনাইটেড কিংডম চেয়ারড বাই ন্যাটো সেক্রেটারি জেনারেল জেন্স টোলেনবার্গ। 6 নম্বর এইচডিএফসি ইআরজিও লঞ্চেস মাই হেলথ ওমেন সুরক্ষা পলিসি। 7 নম্বর এনইএফটি ট্রানজ্যাকশনস টু বি মেড 24/7 ফ্রম ডিসেম্বর 16। নম্বর এক্সিম ব্যাঙ্ক প্রোভাইডস ইউএসডি 500 MN ক্রেডিট টু বাংলাদেশ ফর ডিফেন্স প্রোকারমেন্ট। 9 নম্বর লোনস ওর্থ ওভার 10 lakh crore স্যাংশনড আন্ডার PMMY till 1st November this year under the Pradhan Mantri Mudra Yojana PMMY from its inception in 2015. 10 number NSE launches interest rate options on 10th year government bonds. 11 হচ্ছে RBI keeps the repo rate unchanged at 5.15%. 12 হচ্ছে MOU signed between NSIC and ARAMCO Asia for development in oil and gas sectors. 13 number হচ্ছে the online tracking platform Blackbuck partners will IDFC Bank, Yes Bank to offer free fastags to trackers. 14 number Investor Education and Protection Fund Authority signs MOU with Bank of Baroda for investor awareness. 15 নম্বর হলো ইন্ডিয়া বাংলাদেশ টাইস ট্রান্সেন্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হুইচ উইল কভার্স নট অনলি ট্র্যাডিশনাল এরিয়াজ লাইক ট্রেড কমার্স সিকিউরিটি অ্যান্ড বর্ডার ম্যানেজমেন্ট বাট অলসো নিউ এরিয়াজ সাচ অ্যাজ আইটি স্পেস অ্যান্ড নিউক্লিয়ার সায়েন্স অ্যামং আদার্স। নমস্কার, আজকের মতো আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওর সেকেন্ড পার্টটা আপনারা অবশ্যই দেখবেন এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের বংডেমি চ্যানেল এবং বেল আইকনটা প্রেস করবেন যাতে পরবর্তীকালে কোনো ভিডিও আমরা আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান আসে।